হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমি দেখাবো খুবই সুস্বাদু কাশ্মীরি রোগান জোস রেসিপি এটি কাশ্মীর একটি আইটেম হলেও ঘরোয়া মশলায় পারফেক্টভাবে কীভাবে মাটন রোগান জোস তৈরি করা যায় খুবই সহজে অথচ দুর্দান্ত স্বাদে আমি সেটি দেখাবো তবে চলুন চলে যাই মূল রেসিপিতে আর যাওয়ার আগে বলবো আমার আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাই করে ক্লিক করে অলরেডি রাখবেন যারা অলরেডি করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ মাটন রোগান জোস তৈরি করার জন্য এখানে আমি খাসির মাংস নিয়েছি দুই কেজির মতো এটাকে ভালো করে আমি কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি দিয়ে দিলাম দেড় চার চামচের মতো লবণ আর যেহেতু আমি এটা ঘরোয়া মশলায় করব। আর এজন্য আমি এখানে টক দইয়ের পরিবর্তে হাফ কাপ দুধের মধ্যে কিছুটা সিরকা দিয়ে আমি একটা বাটার মিল্কের মতো তৈরি করে নিয়েছি তবে আপনার এখানে ইচ্ছা করলে টক দইটা ইউজ করতে পারেন দিয়ে একটু ভালো করে এটা মিশিয়ে ম্যারিনেট করার জন্য রাখব দুই থেকে তিন ঘন্টার জন্য তবে আপনার ইচ্ছা করলে ওভার রেখে দিতে পারেন ভালো করে এটাকে মিশিয়ে এটাইভাবে মিশিয়ে রেখে দিতে হবে এখানে আমি একটি মশলা তৈরি করবো এর জন্য আমি এখানে নিয়েছি মৌরি এটা জিরার চেয়ে একটু বড়ো হয় আর নিয়েছি এখানে সাত আটটির মতো এলাচ জয়ত্রী নিয়েছি এখানে দেড়টির মতো জিরা নিয়েছে এখানে এক টেবিল চামচ কালো বড় এলাচ নিয়েছে এখানে চারটি নিয়েছে এখানে একটি স্টারিয়ানিস আর গোলমরিচ নিয়েছি এখানে হাফ চার চামচের একটু কম আমি এই মশলাগুলোকে গোটা মশলাগুলোকে একটু তাড়াতে এভাবে টেলে নিব হালকাভাবে একটু টেলে নিতে হবে ওইখানে যাতে পুড়ে না যায় সেটাকে খেয়াল রাখতে হবে হালকা করে ভেজে ঠান্ডা করে তারপর আমি গুঁড়ো করে নিব এখন আমি অন্য একটি হাড়িতে এখানে হাফ কাপের মতো সরিষার তেল দিয়ে দিলাম আর দুই টেবিল চামচ ঘি দিয়ে দিলাম আপনার ইচ্ছা করলে পোড়াটা ঘি দিয়েই করতে পারেন তেলটা একটু গরম হয়ে গেলেই আমি এখানে দিয়ে দেবো কিছু গোটা মশলা এর জন্য এখানে আমি নিয়েছি লবঙ্গ নিয়েছি সাত আটটির মতো কয়েকটি এলাচ এবং দারচিনি নিয়েছি এরকম দু টুকরো আর দুটা তেজপাত আমি ছিঁড়ে দিয়ে দিলাম মশলাটা একটু ভেজে নিচ্ছি পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখানে প্রায় দুই কাপের মতো পেঁয়াজ আমি দিয়ে দিলাম যেহেতু মাংস দুই কেজি একটু পেঁয়াজ বেশি লাগবে ভালো করে এটাকে ভেজে নিচ্ছি ভাজতে ভাজতে এরকম লালচে হয়ে গিয়েছে হালকা আর একটু নরম হয়ে এসেছে আপনি ইচ্ছা করলে এখানে কেনা যে অনিয়নগুলো পাওয়া যায় ফ্রাইড অনিয়ন সেটাও দিতে পারেন আর এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা বাটা আর দেড় টেবিল চামচ রসুন বাটা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে মশলার র গন্ধটা চলে যায় মশলাটা ভালো করে ভেজে নিতে হবে সামান্য একটু লবণ দিয়ে দিলাম যেহেতু মাংসে আমরা মেরিনেট করার সময় অলরেডি লবণ দিয়েছি এখন মশলার জন্য একটু দিলাম আবার যখন শেষের দিকে একটু লবণটা চেখে দেখে লবণটা অ্যাডজাস্ট করে দিতে হবে এখন মেরিনেট করা মাংসটা আমি দিয়ে দিচ্ছি প্রায় দুই ঘন্টা পরে আমি মাংসটা মেরিনেট করে রেখেছিলাম দিয়ে দিলাম দিয়ে ভালো করে এখন কষিয়ে নিচ্ছি মাটন রোগান জোশে কিন্তু কোনো ধরনের হলুদ ব্যবহার হয় না এটি হলুদ ছাড়াই সুন্দর একটি ওরা কালার নিয়ে আসে আমি আস্তে আস্তে সব দেখিয়ে দিচ্ছি এটাকে এখন ঢেকে আমি রান্না করতে দিলাম পনেরো পনেরো মিনিট পরে আমি ঢাকনাটা খুলে আবার একটু নেড়ে দিচ্ছি এখন যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেটাকে আমি গুঁড়ো করে নিয়েছি সেখান থেকে আমি আমি দুই চার চামচ আমি দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে মশলা সহ আমি ভেজে নিচ্ছি এভাবে কষিয়ে নিতে হবে কোনো পানি এক্সট্রা দেওয়ার দরকার নাই মাংস থেকে যে পানিটা উঠেছে এই পানি দিয়েই মাংসটাকে কষিয়ে নিতে হবে যেহেতু এটা কাশ্মীরি একটা রান্না ওরা কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দেয় ওটাতে ঝাল কম হয় কিন্তু কালারটা অনেক সুন্দর আসে কিন্তু যেহেতু আজকে আমি এটা ঘরোয়া মশলাই করব আমাদের বাংলাদেশি রেসিপিতে তো এটাতে আমি আমাদের দেশীয় যে মরিচের গুঁড়োটা আছে আমি ওটি দেড় চা চামচ দিয়ে দিলাম ওটাতে অনেক ঝাল হয় দেড় চা চামচ দিয়ে আমি পানি দিয়ে একটু গুলিয়ে নিয়েছি আর যে রোগান জুসের যে সুন্দর একটা কালার আসে এই কালার আসার জন্য আমি এখানে ব্যবহার করব রেড কালার সামান্য দুই ফোটা রেড কালার আমি আমার আমার মরিচের গুঁড়োর সঙ্গে মিশিয়ে নিয়েছি যাতে সুন্দর কালার আসে আর যদি আপনারা কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা পান তাহলে সেটা আপনার তিন টেবিল চামচ দিয়ে দিবেন তাহলে কিন্তু এক্সট্রা কালার অ্যাড না করলেও চলবে অনেক সুন্দর কালার আসবে কিন্তু ঝাল হবে না আমাদের দেশীয় ম মরিচের মশ গুঁড়োতে যেহেতু অনেক ঝাল জন্য আমি দেড় চা চামচ দিয়েছি আর রংটা টোটালি অপশনাল আপনি ইচ্ছে করে নাও দিতে পারেন সুন্দর একটু রং আসার জন্য আমি এখানে ফুড কালারটা ইউজ করেছি অল্প একটু ভালো করে কষিয়ে নিচ্ছে চুলো অবশ্যই মিডিয়াম আছে রাখতে হবে খুব বেশি হাই ফ্লেমে দেওয়া যাবে না আবার ঢেকে দিলাম বিশ মিনিটের জন্য বিশ মিনিট পরে আবার ফিরে আসলাম এভাবে কিন্তু নিয়ে দিতে হবে যাতে তলাতে ধরে না যায় যে কোনো রান্নায় কিন্তু তলাতে ধরে গেলে আর সেটা স্বাদ ঠিক থাকে না বাজে একটা গন্ধ হয়ে যায় আবার ঢেকে দিয়েছিলাম কিছু সময়ের জন্য এভাবে ঢেকে ঢেকে মাংসটাকে কষিয়ে নিতে হবে আর নেড়ে দিতে হবে আসলে মাংস কতটুক সময় পর্যন্ত রান্না করতে হবে এটা সম্পূর্ণ নির্ভর করে আপনি কেমন মাংস কিনেছেন সেটির উপরে মাংসটা যদি ভালো হয় কিনে এনে যদি সঙ্গে সঙ্গে রান্না করা যায় তাহলে সময়টা কম লাগে আর যদি মাংসটা ফ্রিজে রেখে কিছুদিন পরে রান্না করা যায় তাহলে সময়টা একটু বেশি লাগে এখন আমি দিয়ে দিলাম এখানে গরম পানি প্রায় দুই কাপের মতো গরম পানি আমি দিয়ে দিলাম ভালোভাবে যাতে এটা সেদ্ধ হয়ে নরম হয়ে যায় মাংসতে সাধারণত সবসময় গরম পানি ইউজ করবেন তাহলে মাংসটা সিদ্ধ ভালো হবে সিঙ্ক করবে না আর যদি ঠান্ডা পানি দেওয়া যায় মাংসটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হতে চায় না খেতেও বাজে লাগে আর যে মশলাটুকু বাদ বাকি ছিল গুঁড়ো মশলা সেটা আমি দিয়ে দিলাম এখন আমি আবার ঢাকনা দিয়ে রেখে দিলাম বিশ মিনিটের জন্য বিশ মিনিট পরে দেখুন ঝোলটা একদিন একদম কমে গিয়েছে এখন একটু নেড়ে দিতে দিচ্ছি এবং অবশ্যই এই সময় লবণটা আপনারা চেখে দেখবেন যে লবণটা ঠিক আছে কি না আমি একটু দেখিয়ে দিচ্ছি যে কতটা নরম হয়েছে মাংসটা দেখুন চামিজ একটুই করলে কিন্তু একদম তুলতুলে নরম হয়ে গিয়েছে আসলে মাংস নরম না হলে কিন্তু যতই ভালো করে রান্না করা হোক সেটা কিন্তু খেতে মোটেও ভালো লাগে না একদম নরম তুলতুলে হয়ে গেছে এখন আমি একদম লো আছে রেখে ঢেকে কিছু সময় আমি এই তরকারিটা রেখে দিব দমে রেখে আমি এখন সার্ভিং ডিশে বেড়ে ফেলবো এই তো হয়ে গেল খুবই সুস্বাদু কাশ্মীরি স্টাইলে মাটন রোগান জোস রেসিপি আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওর মধ্যে একটি লাইক দিতে ভুলবেন না শেয়ার করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা অনেক বেশি ভালো থাকুন সুস্থ থাকুন হেলদি টিট বিডির সাথেই থাকুন আল্লাহ হাফেজ